আসসালামু আলাইকুম, শুভ সকাল, গুড মর্নিং, তাই না? স্কুলে এসে ম্যাডামদের সালাম দিয়ে কি বলতে তোমরা গুড মর্নিং? সেটা অনেক দিন বলতে পারছো না, খুব মিস করি তোমাদের সালাম দেওয়া, গুড মর্নিং বলা। আমি জানিয়ে দিলাম তোমাদের আজকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সৃষ্টি একাডেমিক স্কুলে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আর শুভেচ্ছা। এখন হচ্ছে তোমাদের বাংলা ক্লাস, আর এই বাংলা ক্লাসে আমরা আজকে শিখব শূন্যস্থান পূরণ করা। শূন্যস্থান পূরণটা কি সবাই তো জানো? হ্যাঁ, একটা বাক্য থাকবে, একটা লাইন থাকবে, সেই লাইনের মাঝখান থেকে বা যে কোনো জায়গা থেকে একটা শব্দ নাই। কিন্তু তুমি তো জানো, তুমি রিডিং পড়ে এসেছো, তুমি প্রশ্নের উত্তর শিখেছো, কারণ তুমি জানো যে ওই ফাঁকা জায়গাটা ড্যাশ, ওটাকে বলা হয় ড্যাশ, ওখানে কি বসবে সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। সেখানে জাস্ট তুমি ওই ড্যাশে কি হবে, শূন্য স্থানে কি হবে সেটা তোমাকে পূরণ করে দিতে হবে, মানে লিখে দিতে হবে। তাহলে দেখো, আমরা আজকে শূন্যস্থানগুলি পড়ব কিন্তু সে মায়ের ভালোবাসা রিডিং থেকে, সেখান থেকে তোমাদের জন্য আজকে কিছু শূন্যস্থান। দেখো এখানে লেখা আছে যে মহানবীর নাম ড্যাশ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লেখা আছে? মহানবীর নাম ড্যাশ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে দেখো, তোমাকে বুঝতে হবে আগে যেখানে কি নাই, হযরত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখো কি হবে, মহানবীর নাম হযরত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর একটা কি আছে, মা পাখিটা বাচ্চাদের ড্যাশ করলো। তোমার মা তোমাকে কি করে বলো? আদর করে। সেরকম মা পাখিটাও বাচ্চাদের আদর করলো। দেখো মা পাখিটাও কিন্তু বাচ্চাদের আদর করলো। তাহলে দেখো এখানে কোন শব্দটা নাই, আদর, সেই শব্দটা আমাদের কি করতে হবে, বসিয়ে দিতে হবে, ওখানে লিখতে হবে। তাহলে কি হবে, মা পাখিটা বাচ্চাদের আদর করলো। মা পাখিটা বাচ্চাদের ড্যাশ মানে খালি জায়গা, শূন্য স্থান, মা পাখিটা বাচ্চাদের আদর করলো, তাই না? আদর হবে ওখানে। তারপরেটা কি আছে, লোকটি নিজের ড্যাশ বুঝতে পারলো। দেখো রিডিং এ কিন্তু পড়েছো যে লোকটি নিজে কি বুঝতে পেরেছে, লোকটি কিন্তু একটা ভুল করেছিল, তাই না? লোকটি কি করেছিল, একটা ভুল করেছিল, লোকটি নিজে ভুল বুঝতে পারলো। তোমরা কি করো, ভুল করো না? মানুষই তো ভুল করে, মানুষ হলে ভুল হয়, ভুল ভুল করলে কি করতে হবে, ক্ষমা চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। যার যার কাছে তুমি ভুলটা করছো, মায়ের কাছে, একটা ভুল তোমার হয়েই যেতে পারে, সঙ্গে সঙ্গে তোমাকে কি করতে হবে, সরি বলতে হবে, তাই না? সরি বলতে হবে, ভুল করলে তোমাকে সরি বলতে হবে, মাকে বলতে হবে, মা আমার ভুল হয়ে গিয়েছে, এটা আমি আর কখনো এটা করব না, এরকম কথা তোমাকে বলতে হবে। ভুল তো হয়, ভুল তো করবে, আর তোমরা বাচ্চা, বাচ্চারা তো, আমরা, আমাদেরও তো ভুল হয়, বড়রাও ভুল করে, আর সেখানে যে তোমরা বাচ্চা, বাচ্চারা তো ভুল করবে, কিন্তু তোমাকে কি করতে হবে, একটা ভুল আমার হয়ে গিয়েছে, তুমি দেখলা যে একটা ভুল তুমি করে ফেলেছো, কিন্তু সেই ভুলটা যেন তোমার আর পরে না হয়, দ্বিতীয়বার না হয়, সেটা থেকে তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং কি, ভুল করলে সঙ্গে সঙ্গে তোমাকে কি করতে হবে, বলতে হবে, সরি বলতে হবে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর ভুল করব না, এটা তোমাকে বলতে হবে। তাহলে দেখো, লোকটি নিজের কি বুঝতে পারলো, ভুল, লোকটি নিজের ভুল বুঝতে পারলো, লোকটি নিজের ভুল বুঝতে পারলো। পাখির ছানা দুইটিকে ঢ্যাস হবে, পাখির ছানা দুইটিকে বাঁচাতে হবে, পাখির ছানা দুইটিকে বাঁচাতে হবে, কারণ মায়ের কাছে না গেলে এত ছোট বাচ্চা কখনোই বাঁচে না। দেখো তুমি যখন আরো অনেক ছোট ছিলে তখন কি তুমি মাকে ছাড়া থাকতে পারতে? এখন কিন্তু তুমি একটু বড় হয়েছো, ইচ্ছা করলে তুমি তোমার খালামণি, ফুপি, তোমার নানু, দাদু, যে কারো কাছে তুমি কিছুটা সময় থাকতে পারো, কিন্তু যখন তুমি অনেক ছোট ছিলে
তুমি বাচ্চা, একেবারে ছোট বাচ্চা ছিলে, তখন কিন্তু মাকে ছাড়া তুমি থাকতেই পারতে না, তাই না? এখনো অনেকে মাকে ছাড়া থাকতেই পারো না। সেরকম পাখির যে ছানা, একেবারেই ছোট ওরা, ওরা তো মাকে ছাড়া থাকতেই পারবে না, আর মাকে ছাড়া তো ওরা তাহলে বাঁচবেই না। সেজন্য পাখির ছানা দুইটিকে কি করতে হবে? বাঁচাতে হবে। পাখির ছানা দুইটিকে বাঁচাতে হবে। তাহলে দেখো, আস আমরা আরেকবার পড়ি। মহানবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা পাখিটা বাচ্চাদের ভ্যাস করলো, মা পাখিটা বাচ্চাদের আদর করলো, মা পাখিটা বাচ্চাদের আদর করলো। লোকটি নিজে ভ্যাস বুঝতে পারলো, লোকটি নিজে ভুল বুঝতে পারলো, লোকটি নিজের ভুল বুঝতে পারলো। আর হচ্ছে লাস্ট যেটা, সেটা আছে পাখির ছানা দুইটিকে কি করতে হবে? বাঁচাতে হবে। পাখির ছানা দুইটিকে বাঁচাতে হবে। তো সবাই মাকে বেশি বেশি ভালোবাসবে, বেশি বেশি ভালোবাসবে, মায়ের অনেক বেশি যত্ন করবে, আর মায়ের কাছাকাছি থাকবে। সবাই গিয়ে বাসায় তাহলে ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।